নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা। আজকে আমরা খুব ভোর ভোর উঠে পড়েছি, আজকে আমাদের বাড়িতে গোয়াল পূজা হবে, আর এই জন্য আমরা সবাই খুব ভোর ভোর উঠে পড়েছি। আর চলো এই প্রদীপগুলো সাজাই, সাজিয়ে আমাদের পুজো হবে। দেখো এটা গোয়াল পূজার থালা। এই থালাতে দেখো কি কি আছে। এটা আছে শালুক ফুল, কলা, এর পাশে আছে আঁক, শুকনো হলুদ, সুপারি, পান, আর হচ্ছে সিঁদুর, চন্দন। এটা দিয়ে আমাদের গোয়াল পুজো হয়। আর আমাদের ঘরে পুজো হয়ে গেছে, এখন জেঠুর ঘরে পুজো হচ্ছে। এখন জেঠু গোয়ালে যাচ্ছে গরুকে পুজো করার জন্য। Thank you.
এখন আমাদের পূজো হয়ে গেছে, এবারে আমরা কুলো আর হচ্ছে আখ নিয়ে বেরিয়েছি মশা খেদাতে। পূজোর পরে সবাইকে মশা খেদাতে হয়, বাড়ি থেকে যত মশা আছে খারাপ কিছু আছে সেগুলো খেদাতে হয়। তেঁতুলটাকে আমরা প্রদীপে পুড়ে নিচ্ছি, চোখে পড়তে হয় চোখে আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা।